बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो व्यूअर्स, केमन आছেন सबाई? आशा करी ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে অটোক্যাডে রিপ্লেস করা যায়। অর্থাৎ একটা ভুল যদি অনেকগুলা থাকে তাহলে একটা সংশোধনের মাধ্যমে কিভাবে আমরা প্রতিটা সংশোধন করতে পারব। দেখুন এখানে বিএডি ব্যাট হবে বিইডি ব্যাট, প্রত্যেকটাই এরকম আছে বিএডি ব্যাট লেখা। তো আমরা একটা সংশোধনের মাধ্যমে প্রত্যেকটাকে আমরা বিইডি ব্যাটে পরিণত করব। সেজন্য কিবোর্ড থেকে FIND লিখে এন্টার দেব। দেওয়ার পর যেটা ভুল আছে সেটা লিখব প্রথমে এখানে বিএডি ব্যাট, আর যেটার দ্বারা আমরা রিপ্লেস করব সেটা লিখব বিইডি ব্যাট। সঠিকটা লিখলাম। লেখার পর আমি যদি এই রিপ্লেস অল দেই তাহলে যতগুলা ব্যাট আছে প্রত্যেকটা বিএডি ব্যাট আছে প্রত্যেকটা বিএডি ইডি ব্যাটে পরিণত হবে। দেখুন 6 সেকেন্ড সময় যাচ্ছে। ক্লোজ করে দিলাম, হয়ে গেল বিএডি ব্যাট। দেখুন প্রত্যেকটা বিএডি ব্যাট হয়ে গেল। এখন আরেকটা জিনিস, সাপোজ এই আমি যদি এটা তো প্রত্যেকটা বিইডি ব্যাট হয়ে গেল, প্রত্যেকটা পরিবর্তন হয়ে গেল। এখন যদি আমি নির্দিষ্ট কিছু পরিমাণ এটাকে ব্যাট 1 দেব আর বাকিগুলা ব্যাটই থাকবে, তাহলে সেই জন্য FIND লিখে এন্টার দেব। দিয়ে এই ব্যাটটা লিখলাম ব্যাট, আর এখানে দিলাম যে ব্যাট 1 বিইডি ব্যাট স্পেস 1। আমি শুধু এই দুইটাকে ব্যাট 1 লিখব আর বাকিগুলা শুধু ব্যাটে থাকবে। তাহলে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই দুইটাকে সিলেক্ট করব, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব, করার পর রিপ্লেস। 2 সেকেন্ড হলো, ক্লোজ দেব। এখন দেখুন বিইডি ব্যাট, শুধু এই দুইটা বিইডি ব্যাট হয়েছে আর বাকিগুলা কোনো পরিবর্তন হয় নাই। আশা করি বুঝতে পারছেন। আজকে এতটুকুই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।